শোনো ডাকছে যে নীল আকাশ কানি কানি বলে যাচ্ছে বাতাস ওই শোনো ডাকছে যে নীল আকাশ কানি কানি বলে যাচ্ছে বাতাস ছুড়ে ফেলে দিয়ে বেদনা ভরা দুঃখ কুড়িয়ে আনবে সে সকাল আনন্দ ভরা সুখ ওই চি দেখো দিচ্ছে ডাক নতুন আলো নতুন দিশা নতুন আলো নতুন দিশা নমস্কার, নতুন আলো নতুন দিশা অনুষ্ঠানে সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত। আমাদের প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দৈনন্দিন জীবনকেন্দ্রিক নানা সমস্যা এবং তার সমাধান এবং লজিক্যালি সেই ব্যাপারগুলো আপনাদের সামনে তুলে ধরি। আমরা যেখানে সায়েন্স অ্যান্ড স্পিরিচুয়ালিটি নিয়ে কথা বলছিলাম, আমরা জানতে পেরেছিলাম সায়েন্স অনেকটা লেভেল অবধি উন্নতি করার চেষ্টা করলেও একটা সময় গিয়ে কিন্তু সায়েন্সের যে ক্রিয়েশনসগুলো সেটা ইনোভেটিভ ক্রিয়েটিভ হওয়ার পরিবর্তে ডিস্ট্রাকটিভ হয়ে যায়। কিন্তু সেটা কী কারণে হচ্ছে সেটার উত্তর কিন্তু সায়েন্সের নিজের কাছে নেই, কিন্তু আধ্যাত্মিকতা খুব ইজিলি সেই উত্তরটা আমাদের দিয়ে দিচ্ছে। কিন্তু আধ্যাত্মিকতাকে কীভাবে খুব সহজ সরল উপায়ে আমরা জীবনে প্রয়োগ করে সুস্থ থাকতে পারি সে বিষয়টাতে আমাদের জানা প্রয়োজন। আমরা জেনেছিলাম মেডিটেশনের প্রয়োগ করে আমাদের মধ্যে যে থটসগুলো তৈরি হয়, যে নেগেটিভ বা ওয়েস্ট থটস, সেই হিসাবে আমাদের ব্রেনের মধ্যে যে কেমিক্যালস তৈরি হয়, তো সেগুলো আমার সেগুলো একটা রিয়াকশন আমাদের শরীরের মধ্যে পড়ছে, তার প্রভাব পড়ছে, কুপ্রভাব পড়ছে, এবং তার প্রত্যক্ষ বা পরোক্ষ ফল আমাদের সমাজের ওপরেও পড়ছে। আমরা দেখতে পাচ্ছি একটা চারিদিক জুড়ে এতটা বেশি উত্তেজনা সৃষ্টি হয়েছে আজকালকার দিনে, লড়াই ঝগড়া মার দাঙ্গা এই ধরনের নানা ঘটনাগুলো দেখছি। সুতরাং এখানে একটুখানি যদি আমরা পরিবর্তন আনতে চাই তাহলে আধ্যাত্মিকতার সাহায্য আমাদের অবশ্যই নিতে হবে, সাথে সাথে মেডিটেশনের প্রয়োগ আমাদের জীবনে করতে হবে। কিন্তু মেডিটেশন কীভাবে খুব ইজিলি করা সম্ভব সে বিষয়ে আজকে আমরা জানবো, এবং আমাদের সাথে রয়েছেন ব্রহ্মা কুমার বিঠিন রূপাই, সরাসরি কথা বলবো তার সাথে। ওম শান্তি বিঠিন রূপাই। ওম শান্তি বিঠিন রূপাই। আপনি বলেছিলেন যে আধ্যাত্মিকতাকে জীবনে ধারণ করলে অনেক প্রশ্নের উত্তর যেটা আমরা পাই না, যেটা সায়েন্সও আমাদের দিতে পারে না, সেই জিনিসগুলো আমরা খুব ইজিলি সেই বিষয়গুলো সম্পর্কে নলেজ গেইন করে নিতে পারি, এবং মেডিটেশনের প্রয়োগ করলে আমরা জীবনে সুস্থ থাকব। সর্বোপরি আমাদের সাইকোলজিক্যালি নয়, আমাদের ফিজিওলজিক্যাল একটা পজিটিভ চেঞ্জও আমরা নিয়ে আসতে পারবো নিজের মধ্যে, কারণ মেডিটেশনের প্রয়োগ করলে পজিটিভ থটস ক্রিয়েট হচ্ছে বা এই ধরনের ঘটনাগুলো ঘটছে, আমাদের শারীরিক ক্রিয়া ঘটছে। তো এটা ঠিক কিভাবে সম্ভব, রাজযোগ এমন কি প্রক্রিয়া, মানে রাজযোগটা বেসিক্যালি অ্যাকচুয়ালি কী যার দ্বারা এরকম চেঞ্জেস সে আনতে সক্ষম হচ্ছে আমাদের লাইফে? রাজযোগ মানেই যেটাকে আমরা গীতায় বলি গীতার প্রাচীন রাজযোগ, সেই প্রাচীন রাজযোগটাকেই আমরা একদম ভুলে গেছি বললে হয়, কিন্তু ব্রহ্মাকুমারী ঈশ্বর বিশ্ববিদ্যালয়ে সেই প্রাচীন রাজযোগটাকেই আবার সবাইকে শেখানোর একটা বিশাল আমাদের পর্ব উৎসব চলছে, সারা বিশ্বব্যাপী চলছে। এতে সমস্ত ধর্ম সমস্ত বিশ্বের লোকেরা এই রাজযোগের দিকে আকৃষ্ট হচ্ছেন বর্তমান সময়ে, কারণ আমরা দেখছি যে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমাদের দেখছি যে আমরা বিজ্ঞানে অনেক উন্নতি করা সত্ত্বেও আমাদের জীবনে সেই নেগেটিভিটি, সেই লড়াই ঝগড়া মারপিট ঈর্ষা যেমন আদিম মানুষের মধ্যে ছিল একটা, সেই আদিমের থেকেও আমরা আরও আদিম হয়ে গেছি, মানে হিংস হয়ে গেছি। আমরা অ্যাটম বম তৈরি করেছি অন্যকে মারার জন্য, যা কিছুই আমরা ইনভেনশন করছি সেগুলোকে বিনাশকারী প্রয়োগ করছি আমরা। তো সুতরাং বিজ্ঞানের যা কিছু ইনভেনশন সেগুলোকে মানুষ কী করছে, নেগেটিভভাবে ইউজ করতেছে, আর সেটা হচ্ছে আন্তরিক বিকাশ না হওয়ার জন্য। অর্থাৎ কারণ আন্তরিক শক্তি যেটা অন্তর্বিবেকশীল সত্তা, চেতন সত্তা, যেটাকে আমরা বলছি স্পিরিট, আমি সেই স্পিরিট, বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে আমরা ব্রেনের ক্রিয়েটিভিটি তো বাড়াচ্ছি, আত্মার যে ক্রিয়েটিভিটি, আত্মার যে পজিটিভ একটা সাইন, যে কোয়ালিটি, সেগুলোকে হয়তো আমরা ডেভেলপ করার কথা ভাবছি। আধ্যাত্মিকতাটাকে আমরা একদম ভুলে যাবার জন্য আত্মার অন্তর্নিহিত যে শক্তি এবং গুণগুলো বিশেষতাগুলো যেগুলো বিকশিত হচ্ছে না, কারণ এনার্জি যে ফ্লো হচ্ছে সবসময়, যে এনার্জি ফ্লো হচ্ছে ফ্লোটা নেগেটিভ দিশায় হয়, পজিটিভ থেকে উচ্চ থেকে নিম্নতর এনার্জি ফ্লো হয়, সেটাকে আমরা এন্ট্রপি বলছি।
সুতরাং আত্মার মধ্যেও যেটা এন্ট্রপি হচ্ছে, সে থটসের কী হচ্ছে, পজিটিভ থেকে নেগেটিভে জার্নি হচ্ছে। সুতরাং বর্তমান সময়ে আমরা দেখছি প্রত্যেকটা মানুষের মধ্যে নকারাত্মক ভাবনা, নকারাত্মক চিন্তা, নকারাত্মক যেটা নৈতিক পতন হয়ে গেছে একদম বললে হয়, তমপ্রধান বিচার, হিংসা যেটা বেড়েই গেছে একদম, যেটাকে বলে স্পিরিচুয়াল এন্ট্রপি আমরা বলছি। এখানে এই সেই স্পিরিচুয়াল এন্ট্রপিটাকে আমরা যদি আমরা উৎক্রমণ থেকে আবার অনুৎক্রমণ করতে চাই, অনুৎক্রমণ যেটাকে বলছি আমরা নেগেন্ট্রপি, সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজে আমরা যেটাকে বলছি নেগেন্ট্রপি, অর্থাৎ তমপ্রধানকে আবার শতপ্রধান। যেমন দেখছি আমরা গঙ্গার জল অশুদ্ধ হয়ে গেছে, সেই অশুদ্ধ জলটাকে আবার শুদ্ধ করা, অর্থাৎ নেগেন্ট্রপি, অনুৎক্রমণ বলা হচ্ছে। তো ঠিক সেই রকম আত্মার মধ্যে যে বিচারের যে চেতনার যে একটা পতন হয়ে গেছে, অর্থাৎ আধ্যাত্মিকতাটা এখন তমপ্রধান হয়ে গেছে, সব জিনিসটাই তমপ্রধান হয়ে গেছে, শুধু আধ্যাত্মিকতা নয়। আধ্যাত্মিকতার পতন মানেই সংসারের সমস্ত সত্তার পতন। তার মানে কি বলতে চান যে আধ্যাত্মিকতার মধ্যে এখন সেই এন্ট্রপি এসে গেছে? এসে গেছে না, এবং এন্ট্রপিটা তো প্রত্যেকটা জিনিসের, এই সংসারের, এই ব্রহ্মাণ্ডের যা কিছুই আছে, সেটা তো অবশ্যই সবার মধ্যে একটা এন্ট্রপি হয়েছে, কিন্তু যদি আধ্যাত্মিকতাও আধ্যাত্মিকতার মধ্যেও এন্ট্রপি চলে আসে, তাহলে সেই আধ্যাত্মিকতা কিভাবে আমাদের সঠিক রাস্তা দেখাবে? হ্যাঁ, সেই আধ্যাত্মিক এন্ট্রপির কারণেই তো আমাদের বিজ্ঞানের ইনভেনশনগুলোকে আমরা নেগেটিভ ইউজ করছি, অর্থাৎ বিজ্ঞানের যে যা কিছু ইনভেনশন মানুষের সুখ সুবিধার জন্য, কিন্তু সেটা উল্টো হয়ে গেছে। কারণটা কি? এর কারণটা হচ্ছে আমাদের স্পিরিচুয়াল এন্ট্রপি, অর্থাৎ আত্মার পতন হয়ে গেছে, আত্মা ইম্পিওর হয়ে গেছে, আত্মার বিচার ইম্পিওর হয়ে গেছে, আত্মার ভাবনা চেতনা অবলুপ্ত হয়ে গেছে। সেটাকে আবার যদি আমরা অনুৎকরণ করতে চাই, অর্থাৎ আবার তার পুনরায় সেই অবস্থায় যদি আমরা আসতে চাই, তাকে আমরা তার যে একটাই রাস্তা সেটা হলো রাজযোগ, যেটাকে বলছি। তো সেই রাজযোগটা কী অ্যাকচুয়ালি? অ্যাকচুয়ালি রাজযোগ মানেই যে আমি কে, আমি কি, আমি কোথা থেকে এসেছি, আমার নিজের বিষয়ে জানা। তো শরীরের পিতা যিনি, সে তো শরীর, কিন্তু আত্মার যে পিতা অ্যাকচুয়ালি সে তো পরমাত্মা, সেই যে এটাই হলো আধ্যাত্মিকতা। এবং এখানে এই অ্যাওয়ারনেসটাকে আমাদের জীবনে আনতে হবে যে আমরা একই পরমাত্মার সন্তান, যে সবার উপরে তিনি বিরাজমান এবং তিনি আমাদের দেখছেন, তিনি আমাদের জানেন, কিন্তু আমরা তাকে জানি না। আমরা সমস্ত ধর্মের লোক তাকে স্মরণ করি বটে, কিন্তু আমরা তাকে না জেনে স্মরণ করি, অর্থাৎ প্রপার আমাদের একটা কানেকশান তার সঙ্গে নেই বললেই হয়। কারণ কি, ঈশ্বরকে সবাই মানেন, সবাই জানেন না, কিন্তু মানেন কিন্তু জানেন না, না জেনেই তাকে আমরা শুনি। কেউ মূর্তির মধ্যে তাকে দেখছে, কেউ তাকে নিরাকার হিসাবে দেখছে, নিরাকার হিসাবে দেখলেও কিন্তু তার পরিচয় হয় না, কারণ অনেক কিছুই আছে যার আকার নেই, লাইটের আকার নেই, এনার্জির আকার নেই। সুতরাং অনেক কিছুই আছে নিরাকার, তার সাথে আমাদের মনের কানেকশনটা কার সঙ্গে হবে? মনের যে একটা যোগাযোগ বলছি, রাজযোগ, যোগাযোগটা হবে কার সঙ্গে? সেটা তো পরমাত্মার সঙ্গে, কিন্তু হুই ইজ পরমাত্মা? বলছি নিরাকার, কিন্তু নিরাকার কি, যার আকার নেই? যদি আমরা বৈজ্ঞানিক দৃষ্টিকোণে দেখি, নিরাকার মানে ম্যাথামেটিক্সে এক পয়েন্ট অফ লাইট, পয়েন্ট অফ লাইট মানে কি, ফুল স্টপ, ম্যাথামেটিক্যালি ফুল স্টপ, যার কোনো আকার নেই, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতর নেই, যারটা কোনো ডাইমেনশন নেই, তাকে নিরাকার বলা হয়, সে পরমাত্মা। সেই পরমাত্মা যিনি জ্ঞানের সাগর, শান্তির সাগর, প্রেমের সাগর, যেই কানেকশনটা আমার মনের সঙ্গে তার হয়ে যাচ্ছে, তখন তার গুণগুলো আমার মনের মধ্যে অ্যাবজর্ভ হচ্ছে, রিসিভ করছি আমাদের মধ্যে সেগুলো ডেভেলপ হচ্ছে। অর্থাৎ যার সঙ্গে বলে সঙ্গদোষ বলি না আমরা, যে পরমাত্মার সঙ্গে মনে মনের কানেকশন হওয়ার জন্য পরমাত্মার গুণ আমাদের মনের মধ্যে বিকশিত হয়। অর্থাৎ আধ্যাত্মিকতা একটা পার্ট হচ্ছে মেডিটেশন, তো সেই মেডিটেশনের প্রয়োগের মাধ্যমে একমাত্র আধ্যাত্মিকতার মধ্যে যে এন্ট্রপি এসে গেছে সেটাকে আমরা নেগেন্ট্রপিতে কনভার্ট করতে পারি। কিন্তু একটা জিনিস, যে মেডিটেশন যে আমরা করছি, মেডিটেশন মানে আত্মার সাথে পরমাত্মার একটা কানেকশন, সোল টু সোল কানেকশন হচ্ছে, সোল টু সুপ্রিম সোলের একটা কানেকশন হচ্ছে, কিন্তু মেডিটেশনের প্রয়োগে এমন কি পরিবর্তন আমাদের শরীরের মধ্যে, একটা মানসিকতা পরিবর্তন তো আসে পজিটিভ, কিন্তু মেডিটেশন এমন কিছু অসাধ্য সাধন কি করতে পারে যেটা কোনো মেডিসিন বা মেডিকেল সায়েন্স যেটা করতে পারে না? কারণ আমরা তো শারীরিকভাবে এখন অসুস্থ হয়ে পড়ছি, মানসিকভাবেও তো, ওষুধের প্রয়োগ না করে মেডিটেশনের প্রয়োগের দ্বারা কি আমরা অনেকটা সুস্থতা লাভ করতে পারবো? অ্যাকচুয়ালি যে আমাদের শারীরিক রোগের পিছনে অ্যাকচুয়ালি আমাদের মানসিক রোগই দায়ী
তার জন্য দায়ী সাইকোসোম্যাটিক প্রবলেমস। আজকে বিজ্ঞানীরা দেখছে যে 90% যেটা প্রবলেম মানুষের মধ্যে সেটা মানসিকভাবেই আসতেছে। শারীরিকভাবে কোনো রোগটাকে ফট করে আমরা ঠিক করে নিতে পারি মেডিসিনের মাধ্যমে, সেটাকে ঠিক করে নিতে পারি, কিন্তু মানসিকভাবে যদি আমরা অসুস্থ হয়ে পড়ি সেগুলোকে মেডিসিনের দ্বারা ফট করে ঠিক করা সম্ভব হয়ে ওঠে না। হ্যাঁ, তার জন্য অনেক কাউন্সিলিং, তার জন্য অনেক ধরনের সাইকোসোম্যাটিক সাইকিয়াট্রিস্টদের রিসার্চ, হ্যাঁ আজকাল অনেক ডেভেলপমেন্ট হয়েছে, অথচ মনের রোগকে আমরা ঠিক করতে পারছি না। কারণটা কি, অ্যাকচুয়ালি এর যে যে মূল সমস্যা যেটাকে বলছি, মূল সমস্যা, মূল কারণ যে সোল কনসাস, সেই সোল কনসাস আমরা হতে পারছি না, ঠিক আছে, মূল কারণ। অর্থাৎ আধ্যাত্মিকতাকে আমরা রিসিভ মানে জীবনে স্বীকার করতে পারছি না যে আমি একটা অমর জ্যোতি, আমরা নিজেকে সেটা বিশ্বাস করতে পারছি না, সেটাকে আমরা প্র্যাকটিস করতে পারছি না। সুতরাং রাজযোগের দ্বারা এখন আমাদের রিসার্চ চলছে এই বিষয় নিয়ে, অনেক রিসার্চ হয়ে গেছে। আমরা দেখছি যে মেডিকেল সায়েন্সে দেখছি আমরা যে হার্টের রোগটাকে, হার্টের গ্রাফকে আমরা অবজার্ভ করি ইলেকট্রোকার্ডিওগ্রাম যন্ত্রের দ্বারা, গ্রাফ তৈরি করি আমরা, ঠিক সেটা আমাদের মস্তিষ্কের মধ্যে যে বিচার যে তরঙ্গ চলছে প্রতি সেকেন্ডে কতগুলো ওয়েভস বেরোচ্ছে মস্তিষ্ক থেকে, এগুলোকে মেজারমেন্ট করার জন্য আমরা ইলেকট্রোএনসেফালোগ্রাম যন্ত্রকে আমরা ব্যবহার করে থাকি। অর্থাৎ ব্রেনের মধ্যে যে বিভিন্ন পার্টসগুলো আছে, হাইপোথ্যালামাস, থ্যালামাস, পিটুইটারি গ্ল্যান্ড, লেফট হেমিস্ফিয়ার, রাইট হেমিস্ফিয়ার, লঘু মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক, স্পন্ডেলা, বিভিন্ন যে আমাদের অর্গানগুলো আছে মস্তিষ্কের মধ্যে, তার আলাদা আলাদা অ্যাক্টিভিটিকে আমরা জানি, আমরা আবিষ্কার করেছি তার কোড, তার যে কোডগুলোকে আমরা জেনেছি যে এই মস্তিষ্কের এটা কাজ, এই লঘু মস্তিষ্কের এইটা কাজ, হাইপোথ্যালামাসের এইটা কাজ, পিটুইটারির এইটা কাজ, আমরা জেনে গেছি জিনিসগুলো। কিন্তু এর ভেতরে যে বসে আছি আমি, সেই যে যেগুলোকে আমাকে রিসিভ করছি, সংযোজন করছি, আমরা অ্যানিমেট করছি, রিকালেক্ট করছি, অ্যাকুমুলেট করছি, মানে কে করছে, কিভাবে করছে, বা কে রিসিভ করছে, বা কে ইমোশনস ক্রিয়েট করছে, রাইট? তো সেই তো আত্মা, আর সেই তো আমি, যেগুলো মস্তিষ্কের মধ্যে বসে আমি অ্যাক্টিভিটিগুলো করছি। এবার কী করতে হবে, যদি আমি অভ্যাস করতে পারি যে আমি এই ব্রেনটার থেকে আলাদা হয়ে একটু বাইরে যাই, এই যে আউট অফ বডি এক্সপিরিয়েন্স, যেটাকে আমরা রাজযোগ মেডিটেশন বলছি, যে পরমাত্মার কথা স্মরণ করা, তো এর ফলে কি একটা বিশাল পরিবর্তন আমরা দেখি। যে আমাদের চার প্রকারের তরঙ্গ আমরা দেখেছি মেশিনের মাধ্যমে চেক করে, যে আলফা, বিটা, ডেল্টা, থিটা, এই যে চার প্রকারের যে ওয়েভস আমরা দেখেছি, দেখা গেছে যে আলফা যে তরঙ্গ, যেটা জাগৃত অবস্থায় আমরা এই যে কথা বলছি যে প্রতি সেকেন্ডে 8 থেকে 13 তরঙ্গ আমাদের মস্তিষ্ক থেকে বেরোচ্ছে আমরা দেখছি, আর এর ঠিক উল্টা বিটা তরঙ্গ আমরা দেখছি, যে আমরা এর উল্টা ঠিক দেখছি আমরা, এবং ডেল্টা তরঙ্গ দেখা যাচ্ছে 0.3 থেকে 0.8 পর্যন্ত যে তরঙ্গ, মানে নিদ্রাবস্থায় যে ডেল্টা তরঙ্গ আমরা দেখছি, সেটা একটা আশ্চর্যের বিষয় যে ঘুমের মধ্যে যে তরঙ্গটা আমরা পাই মেশিনের মাধ্যমে, সে মেডিটেশনের মাধ্যমে সেই তরঙ্গটা আমরা পাচ্ছি, অথচ আমরা জেগে আছি। এটাই হলো আমাদের জানার বিষয় যে রাজযোগ মেডিটেশনের যে একটা ইম্প্যাক্ট আমাদের ব্রেইন এবং বডির মধ্যে আছে, সেটা আমাদের এই মেশিন বলছে, ইলেকট্রোএনসেফালোগ্রাফ বলছে, যে আমি একদম সেলফ অ্যাওয়ারনেস, জাগৃত অবস্থায় আমি বসে আছি, মেডিটেশন করছি, আর আমার মস্তিষ্কের মধ্যে উচ্চ বিচার চলছে যে আমি ঈশ্বরের সন্তান, এটা একটা হাইয়েস্ট থট, আমি ঈশ্বরের সন্তান, এটা হচ্ছে হাইয়েস্ট পজিটিভ থট। কেবল আত্মার আশেপাশে যে অর্গানস গুলো আছে, যেমন হাইপোথ্যালামাস, পিটুইটারি গ্ল্যান্ড, হ্যাঁ, তো এইগুলো কাজ করছে, কারণ মানে ব্রেনের মধ্যে কমসে কম যে পার্টসগুলো সেগুলো কাজ করছে। এটাই কিন্তু আমাদের বিজ্ঞানীদের, যে ভৌতিক বিজ্ঞানী বা রসায়ন বিজ্ঞানী বা জীববিজ্ঞানী বা শরীরের যে আরও সমস্ত সিস্টেম, যে নলেজ যাদের মধ্যে আছে, তারা কিন্তু এর উত্তর দিতে পারছেন এটা কী করে হচ্ছে। স্বাভাবিকভাবে যদি আমরা দেখি যে ডেল্টা স্টেজে মানুষ ঘুমায়, মানে সে ঘুমের মধ্যে যে তরঙ্গটা আসে, সে মেডিটেশনের মধ্যে কেন সেই তরঙ্গটা আসছে, মেডিটেশনের ফলে আলফা তরঙ্গ আসছে না, বিটা তরঙ্গ আসছে না, ডেল্টা তরঙ্গটা কেন আসছে, সেটা ঘুমের মধ্যে হয়। অর্থাৎ আরএস সিস্টেমটা কাজ করছে না, অথচ ব্রেনের মধ্যে হাইয়েস্ট থটস চলছে। কারণটা কি, স্বাভাবিকভাবে আমরা দেখি বিজ্ঞানের মধ্যে যে ব্রেনের মধ্যে কোনো থটস চলছে মানে কি আরএস অ্যাক্টিভেট হয়ে আছে একদম, কিন্তু এখানে মেডিটেশনের ফলে কি দেখা যাচ্ছে, আরএস ইনঅ্যাক্টিভেট হয়ে গেছে।
আরএস কাজ করছে না, কিন্তু ব্রেন হাইয়েস্ট কাজ করছে, ব্রেনের মধ্যে হাইয়েস্ট থটস চলছে, এটা আমাদের জানার বিষয়। অর্থাৎ এর মূল কারণটা হচ্ছে গিয়ে যে যে চিন্তন করছে, যে হাইয়েস্ট থটটা করছে, সেই তো আধ্যাত্মিক, সে তো ভৌতিক নয়। এর মূল কারণটা হচ্ছে এখানে। সুতরাং আমরা দেখছি আত্মা যখন নিশ্চিত করছে এবং সেটা আত্মা সোল কনশাস স্টেটে যাচ্ছে, তখন তার যে যে অর্গানসগুলো কাজ না করলেও চলে, ইনঅ্যাক্টিভ থাকা উচিত, শিথিল থাকা উচিত, সেগুলোকে সে ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছে, রাইট, ডিসেবল করে দিচ্ছে, এবং শুধু আত্মা নিজের কনশাসনেসটাকে জাগ্রত রাখছে এবং এলিভেটেড থটসগুলোকে সে ক্রিয়েট করছে। হ্যাঁ, আর এর পরিণামস্বরূপ এর পরিণামস্বরূপ আমরা দেখছি যে আমাদের শরীরের মধ্যে যে কেমিক্যালগুলো সেগুলো পজিটিভ হয়ে যাচ্ছে, পজিটিভ কেমিক্যালস, পজিটিভ থটস, পজিটিভ কেমিক্যালস। আর আমাদের নার্ভাস সিস্টেম, যে নার্ভাস সিস্টেমে যে আমরা দেখছি, যদি আমরা দেখি এটা পজিটিভ কাজ করছে এবং কমসে কম মানে অক্সিজেনে হচ্ছে গিয়ে সাপ্লাই চলছে, যেমন রেসপিরেটরি সিস্টেম আমাদের একদম ডাউন হয়ে যাচ্ছে, আমাদের অক্সিজেনের ডিমান্ডটা ডাউন হয়ে যাচ্ছে, আমাদের শরীরের মধ্যে বিভিন্ন জিনিসগুলো ব্যালেন্স হয়ে যাচ্ছে, কেমিক্যালসগুলো পজিটিভ হয়ে যাচ্ছে, যেমন রক্ত হার্ট রেটটা আমাদের নরমাল হয়ে যাচ্ছে, কারণ আজকাল 20% লোকের হাই ব্লাড প্রেশার। হ্যাঁ, এখন তো অনেক সময় ডক্টরসরাও বলেন যে হার্টে ব্লকেজ খুলতে, অনেকে যারা মেডিটেশন প্র্যাকটিস করেন তাদের হার্টের ব্লকেজ যেখানে যেখানে চলে এসছে সেখানে মেডিটেশনের প্রয়োগে সে ব্লকেজগুলো খুলে যাচ্ছে, মানে সেগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে, তো এটাও সম্ভব। মেডিটেশনের দ্বারাই সবকিছুই সম্ভব, কিন্তু সেটা ডিপেন্ড করছে আমাদের ম্যান টু ম্যান ভেরিফাই করছে, সেটা আমাদের প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করছে, কে কতটা নিষ্ঠার সঙ্গে প্র্যাকটিস করতে পারছে রাজযোগটাকে। কারণ এটা তো সম্পূর্ণ মানসিকভাবে না, এটা সম্পূর্ণ আত্মার যে চিন্তন ধারা, পরমাত্মার সঙ্গে প্রেম, নিজের নিজেকে নিজেকে ভালোবাসা। সুতরাং এই জিনিসগুলো সম্পূর্ণ মানসিকভাবে আমরা দেখছি যে সমস্ত ব্যক্তি এই জিনিসগুলোকে একভাবে নিতে পারছে না, গ্রহণ করতে পারছে না। ফলে কি হচ্ছে যে আমরা প্রত্যেকটা ব্যক্তির মধ্যে আলাদা আলাদা স্টেট অফ মাইন্ড আমরা অবজার্ভ করছি। কাউকে দেখছি আমরা কম সময়ের মধ্যে স্পিরিচুয়ালি খুব অগ্রগতি করছে, কেউ যে অনেক বছর ধরে অভ্যাস করছে অথচ সেই বিভিন্ন রোগে সে গ্রস্ত হয়ে আছে। শুধু এখানে প্রশ্ন আসছে যে রাজযোগ অভ্যাস তো 10 বছর ধরে করছে, কেউ হয়তো 5 বছর ধরে করছে, অথচ বিভিন্ন রোগে আরও তার বেড়েই চলেছে, রোগ বা সমস্যা তার বেড়েই চলেছে, কারণ সেটাকে সে ঠিক মতো করে মানে গ্রহণ করতে পারেনি, মানে নিশ্চিতভাবে সে গ্রহণ করতে পারেনি। এটা একটা স্টাডির মতো আমরা বলতে পারি, যেমন একটা স্কুলে পড়ানো, এর জন্য নিশ্চয় পার্টিকুলার কিছু অভ্যেস করতে হবে এবং কিছু একটা চেতনায় কনসেন্ট্রেট, মানে একটা থটসে আমি কনসেন্ট্রেট করতে হবে যে মানে আমি সুস্থ হচ্ছি বা আমার যেখানে প্রবলেমটা রয়েছে ওইটা ঠিক হয়ে আছে, মানে এরকম কিছু তো নিশ্চয়ই করেন, মানে প্র্যাকটিক্যাল। হ্যাঁ, সেগুলোর জন্য প্র্যাকটিস বিভিন্ন ধরনের, এগুলোর প্রসেস আছে নিশ্চয়ই, প্রসেস অবশ্যই আছে, সেগুলো কিভাবে মানে যাদের এরকম প্রবলেম আছে তারা কিভাবে সলভ করবে, মানে আপনাদের সংস্থায় আসবেন, ব্রাঞ্চে আসবেন, এটারও কি কোনো কোর্স করানো কিছু হয়? হ্যাঁ, তার জন্য অনেক কোর্সের ব্যবস্থা আছে, কিন্তু ইন জেনারেলি সাধারণ মানুষের কাছে এত টাইম নেই, মানুষ এত জিনিসকে ইম্পর্টেন্স দেয় না যে আমাকে এটা শিখতেই হবে, আমাকে এইটাকে প্রয়োগ করতেই হবে। আমরা অনেক সময় জেনেও সেটা অভ্যাস করি না, সেই ধৈর্যটা নেই মানুষ, সেটাকে বিশ্বাসও করে না সবাই, একই ধরনের বিশ্বাস, নিশ্চয় একটা লগন যেটাকে আমরা বলি, একটা মগ্নতা, তার প্রতি নিষ্ঠা, ইন্টিগ্রিটি, সেই জিনিসগুলো মানুষের মধ্যে নেই এতটা। ফলে কি হচ্ছে, তারা ছেড়েই দেয়। যেমন আমাদের একটা অভ্যাস করার কথা বলা হয় যে সকালে আধা ঘন্টা আর বিকেলবেলায় আধা ঘন্টা প্র্যাকটিস করো, ও তো হয়তো করেই না। তো প্র্যাকটিস যদি না করি, আমার কাছে মেডিসিন আছে কিন্তু আমি যদি মেডিসিন না খাই তাহলে আমি তার লাভটা কী করে পাবো, তাহলে রোগটা ঠিক হবে কী করে? মানে সেরকম মেডিটেশন অ্যাজ এ মেডিসিন, একটা মেডিসিনের মতো, যেটাকে আমি প্রয়োগ করলেই তার পরিণামটা আমি অনুভব করতে পারবো, দেখতে পাবো। তবে সেই পরিণামটা পজিটিভ না নেগেটিভ সেটা আমাদের নিশ্চিত জানতে, মানে সেটা অবশ্যই পজিটিভ হওয়া উচিত, পজিটিভ হওয়া উচিত, সেটা আমরা অনুভব করি। মানে মেডিটেশন প্রয়োগ করা মানে একটা পজিটিভ অ্যাডভান্টেজ আমি পাবোই, অবশ্যই পাবো, এটা গ্যারান্টি। হ্যাঁ, ওকে, কিন্তু সেটা কিভাবে পাবো, প্র্যাকটিক্যালাইজ কিভাবে করব, যাদের প্রবলেমস আছে তারা কোন বিধি অবলম্বন করে সেটা প্রয়োগ করবেন, সুস্থ থাকবেন, সে বিষয়গুলি নিয়ে আমরা জানবো কিন্তু আমাদের আগামী পর্বে। আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে হবে, সময় ফুরিয়ে গেছে। পেটেন্ড ভাই, আজকের মতো আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, দুনিয়াতে অসম্ভব বলে কিছুই নেই, যেমন শব্দটা যদি আমি ইংলিশে ট্রান্সলেট করি ইম্পসিবল, বাস্তবে ইম্পসিবল বলে কিছু হয় না, তার কারণ যদি ইম্পসিবল শব্দটাকে আমরা খুব ক্লোজলি দেখি, খুব কাছ থেকে দেখি, দেখব ইম্পসিবল, অর্থাৎ যদি একদম একটু ভেঙে নিই দেখা যাবে শব্দটা মানে এরকম, তারপরে আই এম পসিবল,
অর্থাৎ ইম্পসিবল নয়, আই এম পসিবল, মানে পসিবল বলছি আমি সম্ভব, কিন্তু সেটার আমাদের হয়তো পয়েন্ট অফ ভিউটা এরকম আমরা নেগেটিভ তৈরি করে নিয়েছি, যার জন্য আমরা পসিবলটাকে ইম্পসিবল করে ফেলছি। তো মেডিটেশন বা আধ্যাত্মিকতা এমন একটা মাধ্যম, এমন একটা মিডিয়াম যার দ্বারা আমরা ইম্পসিবলকে পসিবল করতে পারি, কিন্তু সেই বিষয়টা নিয়ে আমাদেরকে একটুখানি চর্চা করতে হবে, জীবনে প্র্যাকটিক্যালে সেই বিষয়টাকে অ্যাডপ্ট করতে হবে এবং তার সুফল লাভ করতে গেলে অভ্যেস অবশ্যই করতে হবে। তো আমরা চাই যে আপনারা সুস্থ থাকার জন্য অবশ্যই আধ্যাত্মিকতা এবং মেডিটেশনের সাহায্য নিন এবং ভালো থাকুন। আজকে বলে অনুষ্ঠান শেষ করছি, নমস্কার। Thank you.